ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার একটি টুলস রয়েছে আপনি যদি রিলস ভিডিও ভাইরাল করে আপনার ফেসবুকের ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট করতে চান তাহলে আপনাকে প্রথমত ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এবার এখান থেকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন টুলসের আন্ডারে আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস আপনি এই টুলসটি কিন্তু দেখতে পারবেন এবং এই টুলসের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিলস ভিডিওকে আপনি অল্প সময়ে ভাইরাল করতে পারবেন এবং আপনার ফেসবুকের পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে মূলত আপনি এই টুলসটির সঠিক ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনি আপনার ফেসবুকে অল্প সময়ে সাকসেস অর্জন করতে পারবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা একটি ভিডিও বানাতে হলে বা একটা বিষয় নিয়ে ডিসকাস করতে হলে প্রথমে কিন্তু সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে একটু অ্যানালাইটিক্স করতে হয় আর আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেইটা নিয়েও কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি আগে অ্যানালিটিক্স করেছি তারপর আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজ ওপেন করেছি তারপর আমি কিন্তু এই পেজে রিসেন্টলি বেশ কিছু রিলস ভিডিও আপলোড করেছি এখান থেকে আমি চলে যাব মোর অপশনে ওকে তো মোর অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি রিলস অপশন পেয়ে যাবেন আপনি এইখানে রিলস ভিডিওগুলো দেখতে পারবেন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু কপি রিলস ভিডিও আপলোড করা হয়েছে যদিও এখানে কপি রিলস ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু এই ভিডিওগুলোতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো প্রকার সমস্যা হবে না আর সেটা কেন হবে না এইটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব। তো বন্ধুরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিসেন্টলি বেশ কয়েকটি রিলস ভিডিও আপলোড করেছি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একশো উনানব্বই ভিউজ হয়েছে বাট এই ভিডিওতে ভিউজ নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইশো ছাব্বিশ ভিউজ হয়েছে আবার দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে তেমন ভিউজ নেই এখানে কিন্তু পরীক্ষামূলকভাবে বেশ কিছু বিষয় নিয়ে ট্রাই করা হয়েছে যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবেন এইখানে একটা ভিডিও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ হয়েছে আবার এখানে কিছু পরিমাণ ভিউজ হয়েছে আবার নিচে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা ওয়ান পয়েন্ট কে ভিউজ হয়েছে তো এইখানে কিন্তু গত তিন দিন ধরে রিলস ভিডিও আপলোড করে মূলত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলেই এই পেজটি ক্রিয়েট করা হয়েছে তো বন্ধুরা এইখানে মূলত যেই ভিডিওগুলোতে ভিউজ হয়েছে এইখানে যে ভিডিওটা ভিউজ হয়েছে এটা কিন্তু একটু আগে আপলোড করেছি হয়তোবা দেড় ঘন্টার মতো হবে এবং এই ভিডিওটা আপলোড করেছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হবে তো বন্ধুরা একটি নতুন ফেসবুক পেজ খোলার পর কোনো প্রকার শেয়ার না করে বা কোনো প্রকার ফলো না করেই কিন্তু এই পরিমাণ ভিউজ পাওয়া যাচ্ছে শুধুমাত্র ফেসবুকের নিজস্ব যে টুলসটি রয়েছে সেই টুলসটির মাধ্যমে এই মুহূর্তে আপনি যদি এই ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু জিরো ফলোয়ার্স রয়েছে আমি কিন্তু এখানে কোনো ফ্যাক আইডি থেকে ফলো করিনি যে এখানে ফলো দেখাবে জাস্ট রিলস ভিডিও আপলোড করেছি এবং শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে কি না সেটাই কিন্তু আমি অ্যানালিটিক্স করেছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন রিচ হয়েছে ফোর পয়েন্ট থ্রি এনগেজমেন্ট হয়েছে টু পয়েন্ট থ্রি এবং দেখতে পাচ্ছেন তিন সেকেন্ড ভিউজ টু পয়েন্ট কে এখানে কিন্তু একদম জিরো ফলোয়ার্স ওকে বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে এখন আমি যদি টুলস অপশনটির উপর ট্যাপ করি তাহলে কিন্তু এখানে বেশ কিছু অপশন পাবো এই অপশনগুলো সম্পর্কে অনেকেই অবগত না যে কারণে কিন্তু রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারে না অনেকে বা তাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে পঞ্চাশ থেকে ষাট বা একশো দুইশো পর্যন্ত রিলস ভিডিও আপলোড করেছে বাট সেই রিলস ভিডিওতে ভিউজ হয় না সর্বোচ্চ তিনশো চারশো পাঁচশো বা এক থেকে দুই হাজার ভিউজ হয় এর বেশি ভিউজ হয় না কিন্তু আপনি যদি আজকে এই টুলসটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার রিলস আপনি অটোমেটিকলি ভাইরাল করতে পারবেন তো বন্ধুরা এইখানে রিলস ভিডিও ভাইরাল করার বেশ কিছু টুলস রয়েছে যেই টুলসগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলেই শুধুমাত্র আপনার ফেসবুকের রিলস ভিডিও অটোমেটিক ভাইরাল হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টাইম অ্যাচিভমেন্ট নামে একটা অপশন রয়েছে এবং এই অপশনটির আন্ডারে আপনি কিন্তু পাঁচটি টুলস পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে এক্সপ্লোরার দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ড স্মিথ এবং তৃতীয়টি হচ্ছে ডিরেক্টর এছাড়া আপনি নিচে আরও দুইটি টুলস দেখতে পাবেন একটা হচ্ছে রিমিক্সার এবং আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ স্ট্রেক ওকে তো এখন আপনাকে এই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ডিরেক্টর এই টুলসটি ব্যবহার করি তাহলে জাস্ট এই টুলসটির উপরে ট্যাপ করবো ওকে তো ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনগ্রেস অর্থাৎ আপনাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছে আপনি যদি এই টুলসটি ব্যবহার করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার এই ভিডিওকে নিজে থেকেই নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে আপনি যদি এইটা শুধুমাত্র পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই টুলসটি ব্যবহার করলে কিন্তু আপনার অডিয়েন্স অটোমেটিকলি গ্রো হবে তার প্রমাণটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যেই রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ হচ্ছে এবং এটা কিন্তু রিসেন্টলি আমি পাবলিশ করেছি সেইগুলো কিন্তু আমি এইখান থেকে টুলসের মাধ্যমে পাবলিশ করেছি তো এবার আপনি যদি টুলসের মাধ্যমে পাবলিশড করতে চান তাহলে আপনাকে এই ক্রিয়েট এ রিলস এই অপশানটির উপরে ট্যাপ করতে হবে তো বন্ধুরা ট্যাপ করার পর আপনার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে সো এই ক্ষেত্রে যদি আপনি ক্যামেরার মাধ্যমে কোনো ভিডিও নিজে তৈরি করতে চান এই মুহূর্তে তাহলে আপনি তৈরি করবেন আর বা আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আপনি ভিডিও চুজ করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে গ্যালারি থেকে ভিডিও আপলোড করার জন্য এই যে গ্যালারি আইকন রয়েছে সেখানে ট্যাপ করে দিব তো বন্ধুরা এবার কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে এবং গ্যালারি থেকে আপনার যে রিলস ভিডিওটি আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখন আপনি জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন তো বন্ধুরা এবার আপনাকে এইখান থেকে মূলত টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এখানে যেহেতু আমি ফানি ভিডিও আপলোড করেছি জাস্ট এখানে লিখবো ফানি ভিডিও টাইটেল দেওয়ার পর এখানে জাস্ট হ্যাশট্যাগে যাব। এবং এইখানে বেশ কিছু হ্যাশট্যাগ রয়েছে ফানি ভিডিও আপলোড করার আমি প্রথমত এখান থেকে দিব ফানি ভিডিও তারপর এখানে আবার হ্যাশট্যাগ দিব এখান থেকে দিব রিলস তো বন্ধুরা এই সমস্ত কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করার পর এখান থেকে শেয়ার নাও এই বাটনটির উপরে ট্যাপ করে দিবেন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পরেই দেখতে পারবেন আপনি এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যেই কিন্তু আপনার একদম নতুন পেজ খুলবেন সেই পেজে দেখবেন আপনার রিলস ভিডিও ভিডিওতে ভিউজ হওয়া শুরু হয়েছে এবার আমি আপনাদেরকে রিলস অপশন থেকে আপনাদেরকে আরেকটা চমক দেখাচ্ছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়ে গেছে এবং এর আগের ভিডিওটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একশো উনানব্বইটা ভিউজ হয়েছিল আমি এই ভিডিওটি তৈরি করতে করতে এবং একটা ভিডিও আপলোড করতে করতেই কিন্তু দেখতে পারলেন দুইশো পঁচিশটি ভিউজ হয়ে গেছে তার মানে এই ভিডিওটা কিন্তু এখন ভাইরাল হবে কারণ হচ্ছে আমি কিন্তু এই যে ফেসবুকের যে রিলসের যে টুলস রয়েছে আমি কিন্তু সেই টুলসের মাধ্যমে এই ভিডিওটা আপলোড করেছি আর যেগুলো ভিডিওতে ভিউজ নেই সেগুলো কিন্তু আমি নর্মালি যেভাবে রিলস ভিডিও আপলোড করে সেইভাবে আপলোড করেছি তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনাকে কিভাবে মূলত রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে বা নতুন কোনো ইনফরমেশান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন